প্রেরণা এসছে হচ্ছে এটার জন্য এই জিনিসটা হচ্ছে আমি ব্যবহার করি না আমার বাড়িতে পড়ে রয়েছে তাই প্রেরণা বলেছে এটা নেবে এটা একদমই নতুন অবস্থাতেই রয়েছে মানে খুবই যত্নে রাখি বলেছিস যে তোর বাড়িটা নাকি পুরো বস্তি বাড়ির থেকেও তুই নাকি তুই নাকি এখন যা প্রয়োজনীয় জিনিস সব নাকি ফেলে দিবি দিয়ে দিবি এরম একটা ব্যাপার করছিস বাজারে যা পাওয়া যায় তাই জন্য আমি এসছি কিন্তু ফ্রিতে আমি নিচ্ছি না ধন্যবাদ টাকা দিয়ে নেব হ্যাঁ অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড জিনিসের যতটা দাম দেওয়া দরকার সেইরকম দাম দিয়ে নেবো এটা তো ফার্স্ট হ্যান্ড নয় তাই ফার্স্ট হ্যান্ড দাম দেবো না ঠিক আছে আমি তোকে বক্সও দিয়ে দিচ্ছি দাঁড়া ধর চার্জারও দিবি আর আমাকে একটা কথা বলি গামছাটা কার আমার এই গামছাটা তো ইউজ করিস এটা তো লোকে বাড়িতে নেতা হিসাবে ইউজ করে না আমার ফেভারিট গামছা এটা এত ভালো গাম ওছে এটা হচ্ছে প্রথমে দাদাইয়ের গামছা ছিল দাদাই এটা হায়দ্রাবাদে ইউজ করত সেইখান থেকে দাদাভাই এটা আমাকে এনে দেওয়ার পর দাদার গামছা আমি মাথায় করে রেখে দিয়েছি এই গামছাটা তোর এই দামি ফোনে চকচক করছে কিন্তু অরিজিনালি গামছাটার যা অবস্থা মানে এটা তো মানে মেতা হিসেবেও কেউ বাড়িতে রাখবে এটা যা গাম মোছে দর্শক আপনারা তো জানেন ছিঁড়ে গেছে পিজে গেছে কালো গেছে কিন্তু এটায় যা গাম নতুন গাম গাম হচ্ছে এটা তো আপনারা তো বুঝতে পারছেন তো ভর্তি রোজ কাঁচা হয় রোজ নয় দু তিন দিন অন্তর কাঁচা হয় এটা এটা বাতি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছি ঢুকেই এই জায়গাটায় কি রাখবো বল ওই জন্য আমি গামছাটা রাখি আর ঘরের যা অবস্থা মিনি বস্তি টাইপের ওই জন্য যতদিন না ঠিক হচ্ছে শুক্রবার দাদাই এসে সাফাই করবে শুক্রবার প্রেরণা আমাকে ঘুম থেকে উঠিয়ে আচ্ছা ঘুম থেকে একটা ঝাকানাকা ব্লগ রয়েছে সেটা প্রেরণা ছাড়বে কোথায় দেখতে পাওয়া যাবে প্রোফাইলে ওই প্রোফাইলটা তখন হ্যাঁ কি নাম প্রেরণা ভট্টাচার্য জি জে ডাবল ই ও চারিয়া নয় আচ্ছা তেরে পেলি কেমন লাগছে এইটা এই যে তার সাথে যে আমি একটা ফ্রি একটা খুব সুন্দর কভারও পেয়েছি এটা কিন্তু চেঞ্জ না আমার খুবই পছন্দের কভার এটা না আমি চেঞ্জ করব না আমার খুব পছন্দ হয়েছে কেমন লাগলো বল গান ফান শুনে কান বন্ধ করা আমি সব সিস্টেম গুলো বুঝলাম তারপর এটাতে অনেক কিছু হয় সেটা জানলাম তারপর এটার মধ্যে যে একটা আমি চার্জার এর পেয়েছি ফ্রিতে হ্যাঁ কি ফ্রিতে তে টাকা দিচ্ছি না আমি ফ্রি তে ফ্রি টাকা এটা তো দু বছর হয়ে গেছে এটাও তো 2 বছর পুরনো জিনিস আমি কিন্তু ব্যবহার করি না আমি তো ব্যবহার না আম তোড়ো এটা বেচার ইচ্ছে ছিল আমারও কেনার ইচ্ছে ছিল সেই জন্য আমাদের জিনিসটা সুন্দরভাবে হয়ে গেল আমি একটু কম টাকায় পেলাম তুইও জিনিসটা ফেলে রেখে নষ্ট হতো ইউজ করবে এটা ভালোই হলো সারাক্ষণ এবারে এর কথা কথা বলতে হবে কি আমি বুঝতে পেরেছি প্রচুর প্রেরণা হচ্ছে সবার সাথে কথা বলে খোঁজ খবর না এটা কিন্তু প্রেরণার আছে প্রত্যেকের সাথে বলো প্লু প্লুরো যেমন খোঁজ নিয়ে আমি বাড়িতে এসে আমি এবার সবাইকে ফোন করব কানে এটা গুজে গুজে আর সবার সাথে ঘুরে 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 কথা বলবো ঠিক আছে ওকে বাই বাই এবারে কি তুই যাবি নাকি থাকবি না না এখন কি যাচ্ছি এখন তোকে আরো জ্বালানোর আছে আমার তো আজকে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে নিরামিষ খাই তো বাড়িতে খিচুড়ি হয়েছে আর প্রেম না করে ফোনে কথা আর পর কথা বলে যাচ্ছে আমার সাথে অসম্ভব ঝগড়া অশান্তি করেছিস মারামারি করেছিস হাতাহাতি করেছিস আমার লেগেছে জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিস তোর মতো এত বাজে ভাই আমি জীবনে দেখিনি ভাইয়ের নামে তুই কলঙ্ক হ্যাঁ তুমি কলঙ্ক বাড়িতে এসে এসব বলে যাচ্ছিস তো বাবাই নিচে দরজা খোলা